আসসালামু আলাইকুম রাজশাহী আমাদের থেকে আপনাদের মোহাম্মদ গোলাম রশিদ বলছি। আজকে বাগানে এসেছি ঈদের পরের দিন। সো বর্তমান আমের অবস্থা কি, কতটুকু পেকেছে না বাজারে যে আমগুলো চলে এসেছে, আপনার বিভ্রান্ত যেন না হন, তার জন্য আমি আজকে আপনাদের লাইভ একটা আম পেড়ে দেখাবো এবং হচ্ছে যে তারটা ফাটাবো এবং ভিতরে কি অবস্থা বর্তমান সেটা দেখাবো। তো আসুন চলুন একটা আম পেড়ে। আমরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন হয়েছে, খুব সুন্দর। আমটার নাম হচ্ছে, আমটার নাম কি ভাই, খিরসা পাতাম। সো চলুন আমরা আমটা পাড়ি। সো দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর, কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই আমটা, শুধুমাত্র বাগান থেকে আপনাদের উদ্দেশ্যে একটা সুন্দর আম আমি পেরেছি। জাস্ট ফাটিয়ে দেখাবো যে কী অবস্থা। আপনারা এটা আমের কস দেখতে পাবেন, আপনারা খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না যে আপনার এখনও আম থেকে কীভাবে প্রচুর পরিমাণে আমের রস বের হচ্ছে। আমের দুধ বলি আমরা, আমের কষ বলি আমরা, এটা অবশ্য গায়ে পড়লে আমরা খুব ভয় পাই, কারণ যে একটা ঘা বা চামড়াজনিত রোগ হয়। সো চলুন আমি আমটা ফাটাচ্ছি আপনাদের সামনে যে কী অবস্থা। সো চলুন দেখুন আমের ভিতরটা, আমি আমটা ফাটাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখনও আমটা পাকা পাকা অবস্থা হয়নি, ভিতরটা অলরেডি সাদা হয়ে আছে, সাদা সাদা ভাব হয়ে আছে, আঁঠি এখনও খুব জোর আসেনি। আমি একটু আর একটু ফাটাই, সরি আপনাদের উদ্দেশ্যে আমের আঁঠিটা পড়ে গেল। এই যে আমের আঁঠি এসেছে, আমের আঁঠিটা এসেছে, কিন্তু এটা কিন্তু পাকেনি এখন পর্যন্ত, ঠিক আছে। সো আপনার বিভ্রান্ত হবেন না এবং বাজার থেকে এখনই ফরমালিন বা কেমিক্যালযুক্ত আম আপনারা খাবেন না, এই উদ্দেশ্যে আপনাদের এত সুন্দর করে ভিডিও করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। সো আপনারা আমাদের পাশে থাকুন, সো আপনারা আমাদের পাশেই থাকুন এবং এখন আমরা আমটা খাবো। সো আমটা খাবো, এই যে দেখুন একদম আমরা প্রিপারেশন নিয়ে এসেছি। সো চলুন এনজয় করা যাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।